এর কারণে প্রথম কোশ্চেনটা কেজি ভরার একটা বস্তু আছে বস্তুটাকে দুশো সেমি ব্যাস বিশিষ্ট একটা বৃত্তপথে ঘোরানো হচ্ছে তারা বৃত্তাকার পথে ঘুরছে তার ব্যাসার্ধ পেয়ে গেলি একশো সেন্টিমিটার ওকে বস্তুটি মিনিটে পাঁচবার বৃত্তপথে পরিভ্রমণ করলে বস্তুটির কৌণিক ভরবেগ কত কি জানতে চাইলো আগে সেটাতে যায় বলো কৌণিক ভরবেগটা কত হবে তো কৌণিক ভরবেগকে আমরা প্রকাশ করি এল দিয়ে এবং তার রাশিমালা হয় আই ওমেগা তাই তো এবার আমরা এটাই ইউজ করব তো এখানে দেখ ওমেগার দরকার আছে আই এর দরকার আছে আই মানে তো আর স্কোয়ার যদি কোনো বস্তুর শেপ না বলে দেয় বা উল্লেখ করে দেয় যে একটা বিন্দু বস্তু বা বিন্দু পার্টিক্যাল তাহলে তার ক্ষেত্রে শুধুমাত্র আর স্কোয়ার যদি পার্টিকুলার কোনো শেপ বলে দেয় চোং গোলক তাহলে তাদের ক্ষেত্রে যে ফর্মুলাগুলো পড়েছি সেই ফর্মুলাগুলো ইউজ করব ঠিক আছে তাহলে এইখানে কোনো কিছু বলা নেই জাস্ট একটা বস্তু বলা আছে তাই আর স্কোয়ার এম দেওয়া আছে পঞ্চাশ কেজি আরও দেওয়া আছে ওমেগাটা দেওয়া নেই ওমেগার জায়গায় উল্লেখ করে দিয়েছে যে মিনিটে পাঁচবার বৃত্তপথে পরিভ্রমণ করে এক মিনিটে পাঁচবার ঠিক আছে তো দেখ ওমেগা যদি বের করতে হয় এমটা হচ্ছে ফিফটি কেজি নাকি ফাইভ কেজি আর মানে হচ্ছে একশো সেন্টিমিটার মানে এক বাই দশ একশো সেন্টিমিটার মানে এক মিটার না রে এক মিটার অ্যান্ড ওমেগা ওমেগা ইকাল টু থিটা বাই টি জানতাম টি সময়ে কতটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে ঠিক আছে থিটা বাই টি থিটা দেখ এখানে থিটাটা বলে দিয়েছে পাঁচবার প্রদক্ষিণ করেছি একবার প্রদক্ষিণ করা মানে কত রেডিয়ান তিনশো ষাট ডিগ্রি মানে টু পাই রেডিয়ান তাহলে পাঁচবার করেছে মানে ফাইভ ইন্টু টু পাই এতটা অ্যাঙ্গেল রোটেট করে গেছে আর টাইম কত নিয়েছে মিনিট এক মিনিট মানে ষাট সেকেন্ড এখানে র্যাট পার সেকেন্ড লিখে দিলাম হয়ে গেছে সব এখানে বসিয়ে দিলেই কাজ হয়ে গেল নে হ্যালো বসছে রে হুম নিজের অক্ষের চারিদিকে চব্বিশ ঘন্টা এক পাক ঘরে না এটা পৃথিবী তো পৃথিবী নিজের অক্ষের চারিদিকে এক পাক ঘুরছে আর তুই যেটা বলছিস সূর্যের চারিদিকে যদি ঘুরে তাহলে সেটা তিনশো পঁয়ষট্টি দিই তো কর আমি আসছি এটাই তো করেছি দেখ তো কোথায় ভুল করলো হয়েছে তো হল রে পারতো ঠিক আছে আচ্ছা দুই নম্বর যে কোশ্চেনটা ক্যালকুলেশন যাদের হলো না ছেড়ে দে পরে করে নিস দুই নম্বর কোশ্চেনটা দেখ বলা হয়েছে যে আমার সাথে সাথে চল না তো এটাও বুঝবি না তখন একটা চাকার ভ্রামক দিয়ে দিয়েছে জাডো ভ্রামক মানে কী বলে দিয়েছে আই বলে দিয়েছে তাই তো কত আছে জিরো পয়েন্ট জিরো ফোর কেজি মিটার স্কোয়ার এটা হচ্ছে তার জাডো ভ্রামক আই দিয়ে দেওয়া হয়েছে আচ্ছা আমি দেখে দিচ্ছি দাদা এর আবর্তন সংখ্যা তিন সেকেন্ডে সিক্সটি আরপিএম আবর্তন সংখ্যা বলে দিয়েছে সিক্সটি আরপিএম ও আরপিএম এটা থেকে বাড়িয়ে দেড়শো আর পি এম করলে এর ক্রিয়ারত টর্কের মান কত হবে আচ্ছা দেখ তাহলে জানতে চেয়েছে টর্ক ঠিক আছে টর্ককে আমরা টাও দিয়ে প্রকাশ করি এটা ফাইন করতে হবে তো টর্কের সাথে আই দিয়ে কোনো রিলেশান মনে পড়ছে টর্ক টাউ ইজ ইকাল টু আই দিয়ে বল আই আলফা টর্ক টাউ ইজ ইকাল টু আই আলফা আই তো দেওয়াই আছে আলফা কী জিনিস কৌণিক তরণ আলফা কী করে বের করবো এই যে আলফা এইভাবে বের করি আলফা ইজ ইকুয়াল টু ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান বাই টি ভি মাইনাস ইউ বাই টি এটা তো তরণ ওমেগা ওয়ান ওমেগা টু দেওয়া আছে দেওয়া আছে প্রথমে ওমেগা ওয়ান বলেছিল সিক্সটি আর তারপরে ওমেগা টু বলেছিল দেড়শো আর পি এম তো এগুলোকে বের করি ওমেগা ওয়ান দেওয়া আছে সিক্সটি আরপিএম প্রথমে সিক্সটি আছে না প্রথমে সিক্সটি সিক্সটি আরপিএম কথার অর্থ কী ছিল রে র্যাড আর পি এম কথার অর্থ কী ছিল রিদম রেভুলেশন পার মিনিট মানে এক মিনিটে কতবার রেভুলেট করছে তাই তো কতবার আবর্তন করছে তো সিক্সটি বার আবর্তন করছে একবার আবর্তন করা মানে টু পাই তাহলে সিক্সটিবার আবর্তন করা মানে সিক্সটি ইন্টু টু পাই এতবার রেভুলেট করছে কত মিনিটে এক মিনিটে মানে ষাট সেকেন্ডে হয়ে গেল না রেড পার সেকেন্ড বল বুঝলি কিনা রেডিয়ান পার সেকেন্ড উপরটাকে রেডিয়ানে কনভার্ট করলাম নিচেরটাকে সেকেন্ডে কনভার্ট করলাম তুই যদি এটাকে একটু ভেঙে দিস তাহলে এটা হচ্ছে টু পাই র্যাড পার সেকেন্ড ঠিক আছে সিমিলারলি ওমেগা টু যদি বের করতে হয় এটা হচ্ছে ওয়ান ফিফটি আর পি এম তার মানে একশো পঞ্চাশ বার যদি ঘোরে তাহলে টু পাই রেডিয়ান কোন উৎপন্ন করবে একশো পঞ্চাশ ইন্টু টু পাই সাথে সেকেন্ড কাটাকাটি করতো শূন্য শূন্য তিন পাঁচ ফাইভ পাই হচ্ছে না ফাইভ পাই রেডিয়ান পার সেকেন্ড ওমেগা ওয়ান পেয়ে গেলাম ওমেগা টু পেয়ে গেলাম আর টিটাও দিয়ে দিয়েছে বলেছে তিন সেকেন্ডে তো টিয়ের জায়গাতে তিন বসিয়ে দিই তাহলে আ সরি টাও ইজ ইকুয়াল টু আই আলফা আই মানে জিরো পয়েন্ট জিরো ফোর আলফা মানে হচ্ছে ফাইভ পাই মাইনাস টু পাই ডিভাইডেড বাই থ্রি ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান বাই টু বাকিটা ক্যালকুলেশন করলেই হয়ে গেলো বুঝেছিস তো কর তারপরের কোশ্চেনটা দে বলা হয়েছে যে এম ভরের একটা বস্তু বস্তুকোনা আছে যেটা আর ব্যাসারদের একটা অনুভূমিক বৃত্তে মাইনাস কে বাই আর স্কোয়ার অভিকেন্দ্র বলের প্রভাবে ঘুরছে বস্তুকোনাটির মোট গতিশক্তি কত কী জানতে চাইলো গতিশক্তি আর গতিশক্তির ফর্মুলা তো জন্ম থেকে শিখেই আসিস হাফ এম বি স্কোয়ার এম তো বস্তুর ভর বলেই দিয়েছে শুধু ভিটা তোকে জানতে হবে বেগ জানতে হবে তাই না এবার ভি পাবো কোথা থেকে তার জন্য অন্য কিছু বলে দিয়েছে অভিকেন্দ্র বলটা বলে দিয়েছে আবার আচ্ছা বৃত্তপথে ঘোরার জন্য অভিকেন্দ্র বলের তো প্রয়োজন পড়েই আর তোরা অভিকেন্দ্র বলার রাশিমালা জানিস একদম এম বি স্কোয়ার বাই আর অবিকেন্দ্র বলে রাশিমালা কী ছিল এম বি স্কোয়ার বাই আর তিন নম্বরে তোকে দেওয়া আছে এম বি স্কোয়ার বাই আর এই মানটা দেওয়া আছে মাইনাস কে বাই আর স্কয়ার আছে স্কোয়ার আচ্ছা এখানে মাইনাসটা দিয়েছে এটা শুধুমাত্র ডাইরেকশান বোঝানোর জন্য তুই কী করবি মান নিয়ে নিবি মানে মডিউলাস করে নিবি এখানে বুঝতে পারলি শুধু ভ্যালুটাকে নিয়ে কাজ করব তো এখান থেকে ভিটা পেয়ে যাচ্ছি না দেখতো ভি স্কোয়ার ইজ ইকাল টু আর বাই এম কে বাই আর স্কোয়ার অর কে বাই এম আর এটা ভি স্কোয়ার পেয়ে গেলাম বা ভি পেয়ে গেলাম এবার তোকে বের করতে হবে কি কাইনেটিক এনার্জি কাইনেটিক এনার্জি গতিশক্তি মানে হচ্ছে হাফ এম ভি ব্যাস বের করে রেখেছি আমি হাফ এম কে এম বোঝা গেল শুধুমাত্র ম্যাথমেটিক্স করতে হচ্ছে হ্যাঁ মডিউলাস কথা বলতে হচ্ছে যে মাইনাস প্লাস কিছু নেবে না শুধুমাত্র নেবে না দেয়নি আমি নিয়ে নিলাম মডটা ওরা মাইনাস সহ বলেছিল ওই মাইনাসটা বলের প্রকৃতিকে বোঝাচ্ছে যে অ্যাট্রাকশন প্রকৃতির আছে অ্যাট্রাকশন থাকতে গেলে নেগেটিভ হয় শুধুমাত্র ভ্যালু নিয়ে কাজ করছি যাই এবার পরেরটাতে চার নম্বর কোয়েশ্চেনটা স্টার করে নে আর পর সবাই পর নম্বর কোশ্চেনটা স্টার্ট কর সবাই পড়লি কি বলেছে পৃথিবীর কৌণিক বরফিক বের করতে বলেছি কার সাপেক্ষে নিজের অক্ষের সাপেক্ষে নিজের অক্ষের সাপেক্ষে মানে পৃথিবী নিজের চারিদিকে ঘুরছে এটা হলো পৃথিবী এই নিজের চারিদিকে এইভাবে এইভাবে ঘুরছে তো একটা পৃথিবী যখন নিজের চারিদিকে ঘুরবে এই তার অক্ষ এইভাবে রোটেট করছে ধরে নিচ্ছি ওমেগা বেগে রোটেট করছে একটু বাগানো থাকে হ্যাঁ তো ওমেগা বেগে রোটেট করছে ধরে এর বর হচ্ছে এম আমাকে বের করতে বলেছে কৌনিক বর্বেক এল আর এল মানেই আমি জানি আই ওমেগা আইটা কি জড়তার ভ্রমক কার জড়তা ভ্রমক পৃথিবীর কোন অক্ষের সাপেক্ষে নিজের অক্ষের সাপেক্ষে পৃথিবী একটা হলো স্পেয়ার নাকি সলিড স্পেয়ার সলিড স্পেয়ার তো সলিড স্পেয়ারের ক্ষেত্রে নিজের অক্ষের সাপেক্ষে জর্দার ভামুক টু বাই ফাইভ এমআর স্কোয়ার মনে পড়ছে এটা ধর বিন্দুবস্তুনে যে এমআর স্কোয়ার করবো টু বাই ফাইভ এমআর স্কোয়ার আর ওমেগা কী করব ওমেগা নিজের অক্ষের চারিদিকে ঘুরছে তাই তো তো নিজের অক্ষের চারিদিকে ঘুরতে কত সময় নেয় এক পাক ঘুরতে মানে একটা রোটেশন করতে পুরোপুরি সময় লাগে চব্বিশ ঘন্টা তাহলে ওমেগাটাকে আমি লিখতে পারি টু পাই ডিভাইডেড বাই ক্যাপিটাল টি টিটা হচ্ছে চব্বিশ ঘন্টা বুঝতে পারলি না বল ওমেগাকে অ্যাঙ্গেল দিয়েও করতে পারি তো অ্যাঙ্গেল দিয়েই যদি করি দেখ পুরো এক পাক গুললো মানে কি থ্রি সিক্সটি ডিগ্রি টু পাই রেডিয়ান ঘুরে গেলো আর টাইম কত লাগালো চব্বিশ ঘন্টা লাগালো বোঝা গেছে তো এই ডেটাগুলোকে এখানে শুধু পুট করবো টু বাই ফাইভ এম বলেছে সিক্স ইন্টু টেন পাওয়ারে ফোরটিন সরি টোয়েন্টি ফোর এত কেজি দেওয়া আছে নামটা আর কত দেওয়া আছে দেখ ছ হাজার চারশো কিলোমিটার দেওয়া আছে ছ হাজার চারশো কিলোমিটারকে আবার মিটারে কনভার্ট করে দিলাম হাজার দিয়ে গুণ করে ঠিক আছে মাল্টিপ্লাই টু পাই নিচে দেখ একটু এই যে টিটা ছিল চব্বিশ ঘন্টা আমি তো করবো সেকেন্ডে তো চব্বিশ ঘন্টাকে যদি ছত্রিশশো দিয়ে গুণ করে দিই তবেই সেকেন্ড হয়ে গেল বাকিটা তো ক্যালকুলেশন এই মানটা বের করে তোরা মুখস্তও রেখে দিবি ডিরেক্ট আনসারটাকে যে পৃথিবীর কৌনিক বর্বে এটা হয় এক ঘন্টা মানে ছত্রিশশো সেকেন্ড

যেটা এসছে ওটাই রাখবি তাড়াতাড়ি ক্যালকুলেশন গুলো কর্সির মানে কিছু মিস্টেক করেছিস হ্যাঁ হ্যাঁ একই তো হবে কেন হবে না হতেই হবে হতেই হবে তুই ব্র্যাকেট দিয়ে এরকম লিখবি বলছিস যে দুই গুণিত ছয় গুণিত টেন পাওয়ার টোয়েন্টি ফোর ছ হাজার চারশো গুণিত এক হাজার গুণিত টু গুণিত পাই এগুলো করবি ঠিক আছে ব্র্যাকেট দিয়ে করে দিলি তারপরে ডিভাইড দিয়ে ব্র্যাকেট দিয়ে নিচে কী করি ফাইভ টোয়েন্টি ফোর থ্রি সিক্স জিরো জিরো হতেই হবে একই তো জিনিস দে আমাকে একটা ক্যালকুলেটর দে আমি করছি দেখি হয় কি না ও হ্যাঁ 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 সরি সরি দে একটা জিনিস ভুল করেছি একটু বলে দিই এখানে হ্যালো এই জায়গাটা না স্কোয়ার করতে ভুলে গেছি রে এই যে এই জায়গাটা স্কোয়ার করতে ভুলে গেছি আর এর স্কোয়ার ছিল তোরা করছিলি কি করিস নি কর তাহলে এবার ছয় দুগুণে বারো হ্যাঁ বল দেখছি দাদা গণিত ছয় টু শিফট ফাইভ ফাইভ ইন্টু চব্বিশ ইন্টু তিন ছয় শূন্য ছয় চার শূন্য শূন্য এক হাজার স্কোয়ার আনসার ইন্টু বারো ইন্টু টেন পাওয়ার টোয়েন্টি ফোর আনসার ইন্টু টু ইন্টু সিক্স পাইভ আনসার ভাগ ফাইভ ইন্টু টোয়েন্টি ফোর ইন্টু থ্রি সিক্স এক দুই আচ্ছা আমার আসলো এটা সেভেন পয়েন্ট ওয়ান ফোর এইট ইন্টু টেন পাওয়ারের থার্টি থ্রি ব্যাস এটাই হয়ে গেল কোন জায়গা ও থাক না ঠিক আছে থাক এমন কোনো একটা পরিবর্তন হয়নি ঠিকই আছে বোঝা গেছে এটা ইউনিট বল বলতো বই না দেখে ইউনিট বল এখান থেকে দেখে দেখে বল হ্যাঁ কেজি মিটার স্কোয়ার আর ও মেগানিক কি পার সেকেন্ড না রেড পার সেকেন্ড শুধু পার সেকেন্ড কেন আমি এখানে রেডিয়ান বসেছি নিচে সেকেন্ড বসেছি ওপরে তো টু পাই রেডিয়ান আছে না আর নিচে সেকেন্ড আছে তাহলে তো রেড পার সেকেন্ড হয়ে গেল এটা তাহলে রেড পার সেকেন্ড কোনো কোনো সময় এই রেডটাকে নাও কি বই কি আছে রেড নেই র্যাড নেই র্যাড দেয়নি যাই হোক তোরা র্যাড দিবি এখানে কেন দিবি বুঝতে পেরে গিয়েছিস র্যাডটা কারণ ওই যে ওপরে রেডিয়ানে বসেছিস তুই এটা তো সংখ্যা না এটা রেডিয়ানে কোন বেসতেছিস আর এটা সেকেন্ডে ঠিক আছে তাহলে এটা হয়ে গেল আচ্ছা পরের পাটটা দেখ আর পরের পাট দেখ আচ্ছা দুটো ব্যাসার বলে দিয়েছে দুটো চাকতির চাকতি মানে মনে পড়ে গেছে নিশ্চয়ই থালা বাসন প্লেট তাই না আচ্ছা এর উপাদান আর বেদটা সমান বলেছে উপাদান সমান বেদও সমান তাদের নিজ অক্ষ সাপেক্ষে জড়তার ভামক অনুপাত কত তা আমাকে আগে বল একটা চাকতি যদি আমি নিই এই হলো চাকতি তাই তো এই চাকতিটা নি যক্ষ মানে এই অক্ষটা না তো এই অক্ষের সাপেক্ষে জড়তার ভামক কী ছিল রে ওয়ান বাই টু এম স্কোয়ার ওকে এদের অনুপাত বলেছে দুটো জড়তভাম কাছে দুটোর অনুপাত তাহলে একটা এম ওয়ান আর ওয়ান অনুপাত এম টু আর টু এখানে ব্যাসার্ধ তো দিয়ে দিয়েছে কিন্তু ভর সম্পর্কে কোনো আইডিয়া দেয়নি ভর সম্পর্কে আইডিয়া না দিয়ে অন্য কিছু ব্যাট বকে দিয়েছে তো ওগুলো থেকেই ভর সম্পর্কে আইডিয়া আমি নিয়ে নেব ভর সমান কী হবে তোরা বল বলেছে বেদ উপাদান আর বেদ একই ব্যাসার্ধ যে আলাদা একটা কম ব্যাসার্ধ একটা বেশি ব্যাসার্ধ তাহলে কী করে হলো বুঝতে পারলি একটা পাতলা আছে একটা মোটা আছে তাহলে তো ভর আলাদা হতেই পারে আচ্ছা তাহলে ভরকে আমি এখন রিপ্লেস করব কী দিয়ে রিপ্লেস করব বলতো ওই উপাদান আর বেদ এই রাশিমালা দিয়ে রিপ্লেস করব। যাতে এদের ফর্মে আমি অনুপাতটা করে নিতে পারি কেমন ব্যাপার হলো দেখ এটা একটা চোং তো ছোটো খাটো একটা চোং না বৃত্তাকার চাকরি কিছুটা থিকনেস আছে মানে ছোটো খাটো একটা চোং আছে এই হাইটটাকে যদি আমি এইচ বলি ব্যাসার যদি আর বলি তাহলে এর যে আয়তন হয় সেটা হচ্ছে আর স্কোয়ার এইচ হয় আর ঘনত্ব মানে উপাদানের ঘনত্বটাকে যদি রো বলে দিস তাহলে ভর হয়ে গেল পাই আর স্কোয়ার এইচ ইন্টু রো ভর ইজকাল টু আয়তন ইন্টু ঘনত্ব ভর ইকোয়াল টু আয়তন গুণিত ঘনত্ব তো পাই আর স্কোয়ার এইচ হচ্ছে আয়তন আর ঘনত্বটা হচ্ছে রো ঠিক আছে এখানে বসাই হাফ হাফ তো কেটে গেছে বাদ এম ওয়ানের জায়গায় লিখছি পাই আর ওয়ান স্কোয়ার এইচ রো পাই আর টু স্কোয়ার সরি এখানে একটা আর ওয়ান স্কোয়ার ছিল এইচ রো আর টু স্কোয়ার কী করলাম রে এই যে এম ওয়ানের জায়গায় এই ভ্যালুটাকে বসালাম আরটাকে আর ওয়ান বললাম কিন্তু এইচটাকে আবার এইচই রাখলাম আর রোটাকে রোই রাখলাম তার কারণ দুজনের বেদ সমান দুটোরই এইচ আর দুটোরই উপাদান একই মানে দুটোরই ঘরের তো সেম দুটোরই রো করে দিলাম ইকুয়াল ব্যাস এখান থেকে কাটাকাটি করে নে পাই পাই বাদ হয়ে গেল এইচ রো বাদ হয়ে যাচ্ছে আর ওয়ান পাওয়ারে ফোর থাকছে আর টু পাওয়ারে ফোর থাকছে না এই দেখ একটা লোহার চোং নিয়েছি আমি এই লোহার চোংটার এটা লোহার আছে ঠিক আছে এর উপাদান মানে লোহা আর এর উচ্চতা হচ্ছে এটা এইচ এবার আমি আর নিয়েছি এর উপাদানটাও লোহা একই উপাদান উচ্চতাটাও এইচ তো দুজনের ভর একই একটা মোটু হয়ে গেল না এর ভরটা বেশি হবে সেই জিনিসটাই করেছি তাহলে এইখান থেকে অনুপাত বের করবে আর ওয়ান কত দেওয়া আছে পয়েন্ট টু পয়েন্ট টু পয়েন্ট টু পাওয়ারে ফোর আর এটা হচ্ছে পয়েন্ট ফোর নাকি পয়েন্ট সিক্স সিক্স আছে পয়েন্ট সিক্স পাওয়ারে ফোর ক্যালকুলেট করতে অসুবিধা হয়ে যাবে তো তোরা এরকম করবি দুই বাই দশ তার পাওয়ারে ফোর বাই ছয় বাই দশ তার পাওয়ারে ফোর ঠিক আছে না অসুবিধা নেই করতে পারলেই হলো দশ দশ কেটে গেলো দুইয়ের পাওয়ারে চার এক বাই তিনের পাওয়ারে ফোর মানে এক বাই আমি দুই দিয়ে ছয়কে কেটে দিলাম তিন দিন মনে ছয় পাওয়ার যেহেতু সেভ আছে ভেতরে ঢুকাতে পারি তোরা তোদের মতো করে কর আচ্ছা এবার পরের অঙ্কটাতে যাই পরের অঙ্কটা ছয় নম্বর কী বলেছে একটা সমবাহু ত্রিভুজের তিনটা শীর্ষ বিন্দুতে এম ভরের একটা করে বস্তু কণা রাখা আছে বস্তু কণা ঠিক আছে বস্তু কণা মানে বিন্দু বস্তু ধরে নেব এই হলো একটা সমবাহু ত্রিভুজ এখানে একটা বিন্দু আছে এখানে একটা বিন্দু আছে এখানে একটা বিন্দু আছে প্রত্যেকটার ভর কতরে এম করে আচ্ছা আর বাহুর দ্রব্য কত বলেছে এ আচ্ছা এবার বলা হয়েছে যে যে কোনো একটা বাহু সাপেক্ষে সংস্থাটির জড়তার ভাবক কত যে কোনো একটা বাহু তোর ইচ্ছা তুই কোনটা বাহু নিবি আমার দেখতে ভালো লাগছে এটাই আমি এই বাহুটার রেসপেক্টে জড়তার ভাবুক বের করব মানে বুঝতে পারছিস তো এটা হচ্ছে অ্যাক্সিস তার রেসপেক্টে এটা রোটেট করছে পুরো সিস্টেমটা ঘুরছে তাহলে খেয়াল করে দেখ এই অ্যাক্সিসের রেসপেক্ট থেকে কিছুটা লম্ব দূরত্বে এম একটা কণা আছে যে বৃত্তাকার পথে ঘুরছে ইমাজিন করতে পারছিস থ্রি ডাইমেনশনালি আর এই যে কণাগুলো আছে এই কণাগুলো নিজের অক্ষের চারিদিকে রোটেট করছে কিন্তু এগুলো কণায় এদের নিজের কোনো অবস্থানই নেই সুতরাং এদের অক্ষ বলেও কিছু নেই আর তবুও তুই যদি ধরিস যে অক্ষ থেকে কত দূরে আছে তো অক্ষ থেকে কোনো দূরত্বই নেই কত আছে জিরো তাহলে এদের জন্য জড়দার ভাঙক পাওয়া যাবে পাওয়া যাবে না এম ইন্টু জিরো স্কোয়ার জিরো হয়ে যাবে এটার জন্যই শুধুমাত্র পাওয়া যাবে এবং এটা এখান থেকে কতটা দূরে আছে হাইট এইচ দূরে আছে তাহলে এই জড়দার ভাবকটা কী করে বের করব এম ইন্টু এইচের স্কোয়ার করে বের করব তাই না এইচ কী করে বের করবো এইচ তো আমার ধরেছি এমটাকে রেখে দিই আর এইচ মানে তো রুট থ্রি বাই টু ইন্টু এ সমবাহু ত্রিভুজের উচ্চতা রুট থ্রি বাই টু ইন্টু বাহু তাই না হয়ে গেলো কাজ এটাই আনসার হয়েছে আচ্ছা এবার পয়েন্টটা দেখ দশ কেজি ভর আর জিরো পয়েন্ট ফাইভ মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বস্তু বস্তুটার ভর দিয়ে দিয়েছে এম যেগুলো দিয়ে দিয়েছে ওগুলো লিখে নিই এম বলেছে দশ কেজি আর ব্যাসার্ধ জিরো পয়েন্ট ফাইভ মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বস্তু আছে এই বস্তুটা দুই মিটার পার সেকেন্ড গতিবেগে একটা অনুভূমিক সমতল বরাবর সমবেগে গড়াচ্ছে তাহলে গড়িয়ে যাচ্ছে মানে কি দেখ ওর মধ্যে রৈখিক গতিও আছে ওর মধ্যে কিন্তু আবর্ত গতিটাও আছে ঘূর্ণন গতিটাও আছে তাই তো এরকম একটা সমতল তল আছে আর একটা এরকম বস্তু আছে যে গড়িয়ে যাচ্ছে তাহলে সে সামনের দিকে হয়ে গেছে আবার রোটেশনও হচ্ছে দুটোই হচ্ছে সামনের দিকে এগাতে গেলে তার একটা রৈখিক বেগ থাকবে না সেটা কত ভি আর ঘূর্ণনের জন্য তার একটা কৌণিক বেগ থাকবে সেটা হচ্ছে ওমেগা তাহলে এর মধ্যে দেখ গতিশক্তি হিসেবে দুটো গতিশক্তি আছে একটা গতিশক্তি আছে রৈখিক যেটাকে আমরা এম ভি স্কোয়ার বলবো আর একটা আছে ঘূর্ণন গতিশক্তি যাকে বলবো হাফ আই ওমেগা মেগা স্কোয়ার কম্পেয়ার করেই বললাম বুঝতে পেরেছি এতটুকু অসুবিধা নেই তো এবার দেখ এম তো কোশ্চেনে দেওয়াই আছে ভি ভি বলে দিয়েছে না হ্যাঁ ভিটা বলে দিয়েছে কত টু মিটার পার সেকেন্ড ভি বলে দেওয়া আছে আর কিছু দেওয়া আছে কি টোটাল গতিশক্তি দিয়ে দিয়েছে কাইনেটিক এনার্জিটা দিয়ে দিয়েছে থার্টি টু পয়েন্ট এইট জুল বোধ দিয়ে দিয়েছে এবার বলছি বস্তুটার চক্রগতির ব্যাসার্ধ কোথা থেকে আবার চক্রগতির ব্যাসার্ধ দু ঢুকিয়ে দিল এর মধ্যে আচ্ছা কোথাও এখানে চক্রগতি বাসা তো আছে তোকে খুঁজে বের করতে হবে দেখতে পাচ্ছিস না ওর ভেতরে ঢুকে আছে কোন জায়গায় ঢুকে আছে বলতো এই দেখ এটা হলো হাফ এম বি স্কোয়ার আর এই যে হাফ আই আছে না আই মানে কি জড়তা ভ্রমক জড়তা ভ্রমক মানে কি এম আর স্কোয়ার আচ্ছা এই বস্তুটা কেমন শেপের আমি যাই না হ্যাঁ এটা জানি যে গোলক হচ্ছে এখন নিরেট গোলক না ফাঁপা গোলক আমি তো যাই না তাহলে তার ক্ষেত্রে আর আমি কী ধরবো টু বাই ফাইভ ধরবো এম আর স্কোয়ার করবো না কি টু বাই থ্রি এম আর স্কোয়ার করবো আমি তো যাই না এটা তো আমি এত কিছু ভেজালের মধ্যে না গিয়ে চক্রগতির ব্যাসার্ধ কে ধরে নিই দিয়ে বলে দিই এম কে স্কোয়ার কারণ যে কোনো বস্তুকে চক্রগতির ব্যসাদ্দর ফর্মে লেখা যায় এম কে স্কোয়ার করে বোঝা গেছে তাহলে আইয়ের জায়গায় আমি লিখে দিচ্ছি এম কে স্কোয়ার ঠিক আছে আচ্ছা ওমেগাও তো কোশ্চেনে দেওয়া ছিল না রে তো ওমেগা মানে তো জানাই আছে আমার বি ভাই আর হয় ওমেগা মানে বি ভাই আর হয় বা ভি ইকোয়াল টু ওমেগা আর হয় মনে পড়ছে কি ভি ইকাল টু বৃত্ত গতি চ্যাপ্টারে করেছিলাম এগুলো ওমেগা তো ওটা এখানে রিপ্লেস করে দিলাম এবার দেখ সব ডেটা জানা আছে এখানে কাইনেটিক এনার্জিটাও জানা আছে শুধুমাত্র কে জানি না তাহলে সবগুলো ভ্যালু বসিয়ে দিবি এখানে একটু কমন টমন যদি নিয়ে নিস তো ক্যালকুলেশন করতে সুবিধা হবে দেখ দু জায়গাতে হাফ এম বি স্কোয়ার কথাটা আছে নিয়ে নিলাম টেনে বের করে ওয়ান প্লাস এখানে থাকছে কে স্কোয়ার বাই আর স্কোয়ার এবার ক্যালকুলেশনটা করে একটু ইজি হবে এই পার্টটাকে রেখে দিই এইটা এদিকে নিয়ে আসবি দিয়ে নিজেদের মতো করে ক্যালকুলেশন করে আমাকে বল কী হচ্ছে আচ্ছা পরে এবার আট নম্বর কোয়েশ্চেনটা দুটো ভর আছে এম ওয়ান আর এম টু আচ্ছা ভর কনা ভর বলেছে বিন্দু কণা তাহলে তো এমআর স্কোয়ার তাই না যখন বিন্দু কণা বুঝেই গেছিস আর কোনো সেপ নেই এমআর স্কোয়ার কণা দুটির ভর কেন্দ্র দিয়ে না সরি কণা দুটি এক্স দূরত্বে অবস্থিত এদের ভর কেন্দ্র দিয়ে এবং সংযোজক সরলেখার সঙ্গে লম্বভাবে অবস্থিত কোনো অক্ষের সাপেক্ষে কণা দুটির জরদার ভাব। ছবিটা এরকম একটা এম ওয়ান ভরের কণা আছে এম টু ভরের কণা আছে এরা পরস্পর থেকে কত দূরে আছে এক্স দূরত্বে আছে এবার বলছি এদের সংযোজক সরলরেখার উপর ভর কেন্দ্র দিয়ে ভর কেন্দ্র কোথায় যাবে রে মাঝে হবে তোকে বলে দিয়েছিল যে এম ওয়ান আর এম টু সামান সাবান তাহলে যে কোনো একদিকে হতে পারে একটু এদিকে শিফট করতে আমি তো যাই না কোন দিকে হবে মোট কথা যদি দু দুটোই যদি পাঁচ কেজি পাঁচ কেজি হতো তাহলে একদম মিডিল দিয়ে যেত তাহলে আমার জানা নেই কোথায় যাবে আমি কী করবো ধরে নিচ্ছি এম ওয়ান থেকে এক্স ওয়ান দূরত্বে কেন্দ্রটা আছে এটা হচ্ছে সেই ভর কেন্দ্র ঠিক আছে আর এম টু থেকে কত দূরে এক্স টু দূরে এই দূরত্বটা আমি ধরে নিলাম আর এই এক্স ওয়ান প্লাস এক্স টু মানেই হচ্ছে এক্স বুঝতে পেরেছিস ওকে তাহলে যদি জর্তা ভামকটা বের করতে হয় আই ইজ ইকোয়াল টু প্রথমত এম ওয়ান করার জন্য জড়তা ভামক বের করবি সেটা হচ্ছে এম ওয়ান এক্স ওয়ান স্কোয়ার আর এটার জন্য বের করবি এম টু এক্স টু স্কোয়ার হয়ে গেল কিন্তু এক্স ওয়ান এক্স টু তো তুই ধরেছিলি এগুলো তো বই দেওয়া ছিল না তাহলে একে সরিয়ে দিতে হবে সরিয়ে অন্য কোনো ফর্মে নিয়ে আসবে কীভাবে ফর্মে নিয়ে আসবো দেখ ভর কেন্দ্র মানে এই পয়েন্টটা তাই তো এবার ভর কেন্দ্র বের করার একটা ফর্মুলা ছিল যদি মনে মনে আসে তোদের যে ভর কেন্দ্র ইজ ইকোয়াল টু এম ওয়ান এক্স ওয়ান প্লাস এম টু এক্স টু বাই এম ওয়ান প্লাস এম টু মনে পড়ছে আচ্ছা দেখ আমি ভর কেন্দ্র বের করতে চাইছি কোন বিন্দু থেকে বের করতে চাইছি এম ওয়ান থেকে বের করতে চাইছি যে এম ওয়ান থেকে কতটা দূরে কেন্দ্র আছে এম ওয়ান থেকে এক্স ওয়ান দূরে ভরকেন্দ্র আছে তাহলে এটা কি এটা হচ্ছে এক্স ওয়ান ঠিক আছে এম ওয়ান থেকে কত দূরে ভরকেন্দ্র আছে এক্স ওয়ান তাহলে এম এটা হচ্ছে এক্স ওয়ান আচ্ছা এম ওয়ান এই পয়েন্ট থেকে কত দূরে আছে জিরো তাহলে এম ওয়ানের সাথে কত গুণ করব জিরো আর এম টু এই পয়েন্ট থেকে কত দূরে আছে তাহলে এম এর সাথে এম টু এর সাথে গুণ করবো এক্স বুঝতে পারলি কি না কীভাবে চেঞ্জ করে দিলাম তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে রকম যে এম টু এক্স বাই এম ওয়ান প্লাস এম টু সিমিলারলি এক্স টু যেটা আছে এক্স টু মানে ধরনের এম টু থেকে ডিস্টেন্সটা বলতে চাইছি আমি বা তুই এরকমভাবে বের করেন এক্স মাইনাস এক্স টু এক্স টু কী করে বের করো টোটাল এক্স থেকে এক্স ওয়ানকে মাইনাস করে দেবো এভাবে করতে পারি তো তো করে দেখ করতে গেলে এটা এরকম আসবে এম ওয়ান হ্যাঁ ও এটা এক্স ওয়ান হবে এক্স টু এক্স থেকে এক্স ওয়ান বিয়োগ তো এটা যদি বিয়োগ করে দিই তাহলে এই জিনিসটা আসবে মানে অল্টারনেট করে আসবে দেখ একটা সিম্পল ফর্মুলা এত কিছু করার দরকারই নেই যখন আমি এম ওয়ান থেকে ডিস্টেন্স বের করবো তখন ওপরে এম টু বসবে আর টোটাল ডিস্টেন্সটা নিচে তো যোগ যখন আমি এম টু থেকে বের করছি তখন ওপরে এম ওয়ান বসছে বুঝতে পারছিস তো তাহলে শর্ট ট্রিক হয়ে গেলো এরপর থেকে আর এত কিছু করতে যাবো না এক্স ওয়ান এক্স টু পেয়ে গেছি সেখানে তুলে নেওয়া বসা এম ওয়ান ইন টু এক্স ওয়ান মানে হচ্ছে এম টু স্কোয়ার এক্স স্কোয়ার বাই এম ওয়ান প্লাস এম টু হোল স্কোয়ার তারপর এটা আছে এম টু এম ওয়ান স্কোয়ার এক্স স্কোয়ার এম ওয়ান প্লাস এম টু হোল স্কোয়ার আচ্ছা লসাও করে দেবো এম ওয়ান প্লাস এম টু হোল স্কোয়ার এখানে কি কী আছে দেখ এম ওয়ান এম টু স্কোয়ার এক্স স্কোয়ার সব করা থেকে এম ওয়ান এম টু আর এক্স স্কোয়ারটা কমন যায় তাহলে এখানে একটা এম টু থাকে আর ওখানে একটা এম ওয়ান থাকে এটা বুঝেছিস ওপরে একটা নিচে দুটো একটা করে কেটে দে এম ওয়ান এম টু এক্স স্কোয়ার বাই এম ওয়ান প্লাস এম টু বল বুঝলি কি না এই যে ফর্মুলাটা বেরালো এখানে কোনো নিউমেরিক্যাল বসিয়েছি যা আছে সব তো অক্ষর বসেছি তার মানে কি এটা একটা সূত্র হয়ে গেল দাদা এরকম কষ্ট রাখতে পারি সেরকমভাবে দুটো কণা যদি দেয় এবং তাদের জন্য যদি জড়তামগ বের করতে বলে ওপরে ভরের গুণফল নিচে ভরের যোগ ফল আর সাথে এক্স স্কোয়ার মানে এটা দেখতে অনেকটা এটার মতোই লাগছে না এম এক্স স্কোয়ার শুধু এমের জায়গাতে এইভাবে এমটাকে বের করতে হবে বোঝা গেছে না কর ক্যালকুলেশানটা এইখান থেকে এরকম এটা আলাদা ওইটা আলাদা এতটা টুক এই লাইনটা টুক বিছার তাহলে বাকিটা নিজেই পারেন নয় নাম্বারটা সবাই পড়তো করলি আলাদা করলাম না এই অঙ্কটা টোটাল গতিশক্তি বের করতে হবে তো কী করবি একটা হাফ এম বি স্কোয়ার একটা হাফ আই ওমেগা মেগা স্কোয়ার বাড়ি দশ নম্বর চালাই দুই সে বি ব্যাস আর পাঁচশো কেজি ভরের একটা ফ্লাই হুইল আছে ফ্লাই হুইল মানে একটা চাকা মনে কর যে ঘুরতে পারে ঠিক আছে একটা ফ্লাই হুইল আছে প্রতি মিনিটে এতবার ঘরে সমস্ত বার ফ্লাই হুইলের বেড়ে সন্নিবিষ্ট আছে ধরে নিয়ে ফ্লাই হুইলের শক্তি এবং জরদার বামক নির্ণয় করো ও তো ফ্লাই হুইল মোট কথা একটা চাকা এবং বলেছি কি এর সমস্ত ভর তার বের বের মানে কোনটা বলতে চার সাইডটা এইখানে সন্নিবিষ্ট আছে তার মানে এটাকে আমি রিং হিসাবে ধরবো রিং হয়ে গেলো জিনিসটা রিংয়ের রেডিয়াস দিয়ে দিয়েছে রিংয়ের ভর দিয়ে দিয়েছে জরদার মামক পেয়ে গেলাম এমআর স্কোয়ার রিংয়ের তো তাই হয় নিজের অক্ষের চাকা ঘুরবে যখন নিজের অক্ষ সবাই ঘুরবে তাহলে এমআর স্কোয়ার পেয়ে গেলে আই পেয়ে গেলি বলেছি কি সমস্ত শক্তি বের করো এর মধ্যে কোনো রৈখিক গতিশক্তি নেই থাকলে বলে দিত যেহেতু ঘুরছে এটা শুধুমাত্র তাহলে এর সমস্ত গতিশক্তি যেটা কাইনেটিক এনার্জি সেটা শুধুমাত্র আবর্ত গতিশক্তি হবে হাফ আই ওমেগা স্কোয়ার হবে আই তো কোশ্চেনে পেয়ে গেছিস তুই ওমেগাটা কি বলে দিয়েছে বেগটা কত বেগে যাচ্ছে বা বলে দিয়েছে কি সামনের দিকে এগিয়ে যাচ্ছে এমন কিছু বলেনি তাহলে আমি করবো না ফ্লাই ফ্লাইউইলটা চাকাটা এমনিই ঘুরছে নিজের চারদিকে এবার আই তুই পেয়ে গেছিস আর ওমেগা কি করে বের করবি ওই যে বলে দিয়েছি প্রতি মিনিটে পাঁচশো বার ঘরে হয়ে গেল আগের মতো করে বাড়ির কাজ এটা এইটুকুলি জানে দিই বাড়ির কাজ আচ্ছা এরপরে এগারো নম্বর অঙ্কটাকে স্টার্ট কর বের করলি বলা হয়েছে যে একটা ইলেকট্রন আছে যে নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে তা তো ঘুরে জানি আমরা একটা ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরে ইলেকট্রনটার ভর বলে দিয়েছে এবং নিউক্লিয়াসের কেন্দ্র করে কত ব্যাসারদের বৃত্তাকার পথে ঘুরবে সেটাও বলে দিয়েছে কত বেগে ঘুরছে ভি বেগটা বলে দিয়েছে ইলেকট্রনটার রৈখিক গতিশক্তি কত আর একটা বলেছে কৌনিক ভরবেক তো দেখ এই হলো নিউক্লিয়াস আর এই হলো ইলেকট্রন বৃত্তাকার কক্ষপথে ঘুরছে অফ রেডিয়াস আর ঠিক আছে ইলেকট্রনটার মাস কিছু দেওয়া আছে এমই প্রকাশ করে দিচ্ছে আমি বা এম লিখতেও পারিস যে কোনো লিখলেই লিখলে এ বৃত্তাকার কক্ষপথে ঘুরছে কী বের করতে বলেছে এর গতিশক্তি কোনো একটা পার্টিকুলার পয়েন্টে যে ভেলোসিটি ভি সেটাও বলে দিয়েছে ঠিক আছে তাহলে গতিশক্তি ইজ ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার রৈখিক গতিশক্তি জানতে চাইছে তাই জন্য হাফ এম ভি স্কোয়ার এম দেওয়া আছে ভি দেওয়া আছে কি চাষা মান বসিয়ে বসে ক্যালকুলেট করবি তাহলে এটা গতিশক্তিটা বেরিয়ে যাবি সাথে বলেছে কি কৌণিক ভরবেগ বের করো এল আচ্ছা কৌণিক ভরবেগ মানে তো আই রে কৌণিক ভরবেগ মানে আই ওমেগা দেখ আইটা যদি বলে দিতে পারিস এম আর স্কোয়ার ওমেগাটা বলতে পারবি না হ্যাঁ গুড ওমেগাটা হচ্ছে ভিভাই আর তাহলে এখানে তুই বসালি এটাকে এম আর স্কোয়ার আর ওমেগার জায়গায় বসালি ভি ভাই আর সব ডেটা দেওয়া আছে ক্যালকুলেট করে নিতে পারবি এর আরও একটা সুন্দর প্রসেস দেখ এটাকে যদি কাটাকাটি করিস কী আসবে এম বি আর আসবে এটাকেও তুই ডিরেক্ট মুখস্থ রাখতে পারিস যে কৌনিক ভরবেগের রাশিমালা হচ্ছে এম বিআর ঠিক আছে কৌনিক ভরবেগের রাশিমালা এম বি আর কেমিস্ট্রিতে পরমাণু হয়েছে তাদের পরমাণু চ্যাপ্টার পড়ানো হয়েছে বোর্ডের স্বীকার্য পড়েছিস ওই প্রত্যেকটা কক্ষপথে কৌনিক ভরবেগ এইচ বাই টু পাই সরল গুণিত সেখানে পেয়েছিলি এম বিআর ইকল টু এন এইচ বাই টু পাই তো ওই এমবিআরটা এখান থেকে এস বুঝতে পারছিস তো করে নে এটা এইটুকু লিখে বাড়িতে করবি রেডিয়াসটা নিয়ে তোদের অসুবিধা হবে রেডিয়াসটা অ্যাংস্ট্রমে দেওয়া আছে কত অ্যাংস্ট্রম দেওয়া আছে ফোর পয়েন্ট জিরো অ্যাংস্ট্রম দেওয়া আছে তাই তো তুই এটাকে কীসে কনভার্ট করবি মিটারে অ্যাংস্ট্রম থেকে মিটারে যেতে পারিস কী কী হয় বল ওটা ন্যানো হয়ে অ্যাংস্ট্রম থেকে মিটারে গেলে টেন পাওয়ারে মাইনাস টেন মিটার তাহলে ফোর ইন্টু টেন পাওয়ারে মাইনাস টেন মিটার যদি সেন্টিমিটারে করিস টেন পাওয়ারে মাইনাস এইট সেন্টিমিটার ঠিক আছে কর হোমওয়ার্ক হিসেবে লিখানে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন বারো নম্বরটা পর একবার পারবি কি না বাড়ি কাজ তেরো নম্বর তেরো পারবি না পারবি না আই ওমেগা তো কোনই পারবে আই অ্যালফা ভেরি গুড দেখ কুড়ি নিউটন বল প্রয়োগ করে একটা নীরের চোঙের গায়ে জড়ানো তারকে খোলা হতো একটা নীরের চোং আছে মনে করি এরকম একটা চোং আছে ঠিক আছে এই চোঙের গায়ে একটা তার লাগানো ছিল সেই তারটাকে খুলেছে কীভাবে বল প্রয়োগ করেছে অবশ্যই স্পর্শকীয় বল প্রয়োগ করতে হবে তাই না এরকমভাবে স্পর্শকীয় বল প্রয়োগ করেছে এখানে ভালো বোঝা যাচ্ছে না আমি যদি ওপর থেকে দেখি এইভাবে যদি ওপর থেকে দেখি তাহলে বলটা এইভাবে কাজ করছে স্পর্শক বরাবর এবার তুই করতে পারছিস দিয়ে তার টাকা খুলেছি তার মানে এটা হলো ফোর্সের ডাইরেকশান এটা সেন্টার এটা রেডিয়াস আর ঠিক আছে তাহলে যে টর্কটা ক্রিয়াশীল হয়েছে টাও সেটাকে তুই ফোর্স ইন্টু লম্ব দূরত্ব বলতেই পারিস হ্যাঁ আই আলফাও বলতে পারিস ভুল নেই ওটাতে কিন্তু আমার কোনটা দিয়ে বেরবে টাও ইজিকাল টু এফ আর যদি করি তাহলে এটা দিয়ে খুব সহজে বেরিয়ে যাবে টাও দেওয়া আছে বোধ না এফ দেওয়া আছে আর ব্যাসার দেওয়া আছে তাহলে টাওটা বের করিলাম এখান থেকে টর্ক পেয়ে গেলি ঠিক আছে এখান থেকে তো টর্ক বের করা হয়ে গেল এফটা কত বলতে রে টোয়েন্টি নিউটন আর কত কত ফিফটি সেন্টিমিটার মানে জিরো পয়েন্ট ফাইভ মিটার তাই তো জিরো পয়েন্ট ফাইভ একশো দিয়ে ডিভাইড করবো না এটা কত হচ্ছে দশ দশ নিউটন মিটার এই যে এককগুলো আমি লিখছি কোথা থেকে লিখছি এখান থেকে চুরি করে করে লিখছি ঠিক আছে মুখস্ত নেই আমার এটা দেখলাম এখান থেকে বসিয়ে তো দশ নিউটন মিটার টর্ক পেয়ে গেছি একটা কাজ হয়ে গেলো এবার বলেছে কৌণিক তরণই নয় করো কৌণিক তরণ কী ছিল আলফা কৌণিক তরণকে আলফা দিয়ে প্রকাশ করি না আলফা হ্যাঁ আচ্ছা আলফা যদি বের করতে হয় তাহলে আলফার রিলেশন কী কী পরিছিস দেখ এক পরিচিস টাউ ইজ ইকোয়াল টু আই আলফা এক পরিচিস আলফা ইকোয়াল টু ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান বাই আর তো বুঝতে পারছিস এটার কোনো গুরুত্বই নেই এখানে না ওমেগা টু দেওয়া আছে না ওমেগা ওয়ান দেওয়া আছে এটা ইউজই করবো না ইউজ করবো কাকে ওইটাকে তাও তো পেয়ে গেছিস আলফা বের করার জন্য এর দরকার আছে আই দেওয়া আছে বয়ে দেওয়া আছে দেওয়া নেই তাহলে কী করবি এম আর স্কোয়ার আরে ঘুচু এটা ডিস্ক না হাফ এম আর স্কোয়ার ডিস্কের মতো লাগছে তো তাহলে টাও ইজ ইকুয়াল টু হাফ এম আর স্কোয়ার ইন টু আলফা ব্যাস হয়ে গেল কাজ টাও বসিয়ে দিলি এম বসিয়ে দিলি আর বসিয়ে দিলি আলফা দিয়ে দিলি পারবি করতে একক্ষন করে এক্ষুনি কর যেখানে ক্যালকুলেটার নিতান্তই প্রয়োজন সেখানেই করবি আর যোগ বিয়োগ সব কিছুতে যদি ক্যালকুলেটার ইউজ করিস তো মূর্খ হয়ে যাবি দিন দিন কিছুই পারবি না করতে তখন পরীক্ষা হলে গিয়ে দুই প্লাস দুই করছিস একবার ক্যালকুলেটার চেক করে নিচ্ছিস ঠিক করলাম না ভুল করলাম হাফ এম কত ছিল রে টু পয়েন্ট ফাইভ আচ্ছা আর ছিল পয়েন্ট ফাইভ ইন্টু পয়েন্ট ফাইভ স্কোয়ার আছে যেহেতু আলফা তার মানে দশ গুণিত দুই বাই পঁচিশ পাঁচ পাঁচ দশ 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 ইজ ইকুয়াল টু আলফা ঠিক করেছি না কাটাঘাটি করে নে পাঁচ দুগুণে দশ পাঁচ দুগুণে দশ পঁচিশ দিয়ে এই দশ দশ একশো কেটে চার তোরা তোদের মতো করবি দুই দুগুণে চার চার দুগুণে আট চার আটটা বত্রিশ আলফা সমান রুট বত্রিশ বেরালো আমার তোদের কী বেরালো একক বল দেখি র্যাট পার সেকেন্ড তো ওমে র্যাট পার সেকেন্ড স্কোয়ার তর তরণ না এটা তরণের একক কী ছিল মিটার পার সেকেন্ড স্কোয়ার তো কোনি তরণ র্যাট পার সেকেন্ড স্কোয়ার আবার এখান থেকে খোঁজার চেষ্টা করছিস নাকি সময় লেগে যাবে অনেক সব কিছু যে ওখান থেকে হয়ে যাবে তা নয় কিছু কিছু বেশি জিনিস মুখস্থই রাখা দরকার আর নিতান্ত বাকি যেগুলো পারবি না সেগুলো করবি হ্যাঁ ধরো এটা তোর মনেই পড়লো না কোনোভাবেই যে কী ছিল ভুলে গেলাম তখন এখান থেকে যে এককটা আসবে সেটাই বের করে বসিয়ে দিবি আলফাসাউন্ডসন এগুলো সবকে নিয়ে আসবি যেমন আসবে এখন তেমন রেখে দিবি ওটাতেও কোনো ভুল নেই হয়তো নিউটন ফিউটন দিয়ে কিছু একটা পাবি ওটা ওর একক তারপরটা পর তো পঞ্চাশ সেন্টিমিটার মানে জিরো পয়েন্ট ফাইভ মিটার পঞ্চাশ বাই একশো পাঁচ বাই দশ পরের অঙ্কটা পর বল পারবি কি না না ও আচ্ছা ওটা দিয়ে ভয় পেয়ে গেলি আচ্ছা ঠিক আছে বলি আমি তেরো নম্বর ওই থিওরির দরকারই নেই রে ভয় পাচ্ছিস কোনো দরকার নেই ওই থিওরি বলছে কুড়ি নিউটন বল প্রয়োগ করে একটা নিরের চোঙের সরি একটা নিরের গোলকের ভর দশ কেজি গোলক বলেছে তাই তো গোলকটা এত বেগে একটা চওড়া তলের উপর দিয়ে না পিছলে গড়িয়ে যাচ্ছে গোলকটির মোট শক্তি তাহলে একটা চওড়া তলের উপর দিয়ে গড়িয়ে যাচ্ছে এই হলো একটা তল এর উপর দিয়ে গড়িয়ে যাচ্ছে না পিছলে স্লিপ করছে না মানে ঘর্ষণটাকে উপেক্ষা করতে বলেছে তো এখানে গড়িয়ে যাচ্ছে তাহলে এদিকে একটা বেগ আছে ওমেগা সামনে একটা বেগ আছে ভি সামনের দিকে যাচ্ছে কিছু দেওয়া আছে এখানে কিছু দেওয়া আছে কি আচ্ছা ভি দিয়ে দিয়েছে তো পঞ্চাশ থেকে পার্সেকেন্ড ভি বলে দিয়েছে আর ভি বলে দিয়েছে ব্যাসার তো বলে দিয়েছে মানে ওমেগাও পেয়ে গেছিস তুই ভি ইকাল টু ওমেগার থেকে ব্যাসার তো দেয়নি ব্যাসার দুটো দিতে হবে না তো কী করে করা যাবে একটা নিরেট গোলক দশ কেজি ভর ভি দশ কেজি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ব্যাসারদের কোনো প্রয়োজন পড়বেও না দেখ কীভাবে ব্যসারদের প্রয়োজন পড়ছে না হ্যাঁ কাইনেটিক এনার্জি একটা হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার আর একটা কি হাফ এম ভি স্কোয়ার আইয়ের পরিবর্তে হাফ আই আয়ের পরিবর্তে কী লিখব এম আর স্কোয়ার লিখবো গোলক আছে না নিলেট গোলক আছে তো টু বাই ফাইভ টু বাই ফাইভ এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস হাফ এম বি স্কোয়ার তুই দেখলি এখানে আর তো দেওয়াই নেই তো এই যে আর ওমেগা দেখতে পাচ্ছিস এখানে আর ওমেগা মানে কি প্লাস রিপ্লেস করে দিলাম ওয়ান বাই ফাইভ এম বি স্কোয়ার প্লাস ওয়ান বাই টু এম বি স্কোয়ার প্রয়োজন পড়লো রেডিয়াসের এটাকে যদি করিস কত হবে বলতো দুই প্লাস পাঁচ সাত বাই দশ সাত বাই দশ এম বি স্কোয়ার দেখ আমি এখন পর্যন্ত কোনো নিউমেরিক্যাল ইউজ করিনি যা আছে সব ডেটা আছে তাহলে একটা ফর্মুলা হয়ে গেল এটা সাত বাই দশ এম বি স্কোয়ার যদি ভর দেওয়া থাকে বেগ দেওয়া থাকে এরপর থেকে শর্ট কোশন যদি পেয়ে যা এরকম একটা নিেটগুলো গড়িয়ে যাচ্ছে ডাইরেক্ট মোট শক্তি বলে দিবি সাত বাই দশ এম বি স্কোয়ার বুঝতে পেরেছিস তো এগুলোই আলাদা আলাদা করে থিওরি করানো হয় নিট যেইতে তোদের এখানে প্রবলেমের মধ্যেই হয়ে গেলো এটা সাত বাই দশ এম বি স্কোয়ার সময় বেঁচে গেল তিন চার লাইনের আচ্ছা এম এর মান কত বসেছিস এম এম এর মান দশ আর ভি কত দেখছিস তার কাটা মানুষ ক্যালকুলেশনে গিয়ে তোরা আটকে যাচ্ছিস একটু ধৈর্য সহকারে এগুলো প্র্যাকটিস করিস আর ম্যাথামেটিক্সে জোর দিস ম্যাথামেটিক্স সাবজেক্টটাতে পনেরো নম্বরটা পর তো পনেরো নম্বরটা পর থ্রি আর পি এস বলে দিয়েছে মানে রেভলিউশন পার সেকেন্ড ওখান থেকে তুই ওমেগা বের করে নিতে পারিস ওমেগা পেয়ে গেলি রেডিয়াস জানা থাকলে ভি পেয়ে যাবি রেডিয়াস তো দিয়ে দিয়েছে দো তাই না তাহলে ভিও পেয়ে গেলি ওমেগা জানিস ভি জানিস কোন কী বলেছে সুষম চাকতি কৌণিক বেগ কত ওমেগা পেয়ে গেছিস রৈখিক বেগ কত ভি পেয়ে গেছিস আবর্ধক শক্তি কত হাফ আই ওমেগা স্কোয়ার ওমেগা জানিস আই জানিস না এবারে সুসম সুষম চাকতি গড়িয়ে যাচ্ছে তো সুষম চাকতির আয় কী হবে না সুষম চাকতির আয় কী হবে জানিস না এই হচ্ছে চাকতিটা গড়িয়ে যাচ্ছে এদিকে তাহলে এটা তার অ্যাক্সিস না এই অ্যাক্সিসের সাপেক্ষে রোটেট করছে এইভাবে তো আমাকে নিজের অক্ষের সাপেক্ষে রোটেট করছে তাহলে সেটা কত এটা হচ্ছে জর্দা ভামক আয় বাকি তো হয়ে গেছে পারবি করতে এগুলো তোমার করে নিবি না বাড়িতে করবি শেষ সেট টু থেকে দেখবি যদি এরকম টাইপের কয়েকটা প্রবলেম পেয়ে যাস জর্দা দিয়ে ওগুলো করে নিবি তোমার নিজেরা তাহলে ফার্স্ট সেমিস্টার কমপ্লিট হ্যাঁ পরে পরের দিন তাহলে পার্টি হবে তোরা সবাই এক প্লেট করে বিরিয়ানি নিয়ে আসবে আমার জন্য মাথা ঘুরে বানতে হবে না হবে না সিলেবাসে দেয়নি আমি কী করব ওরা দেয় বইটা আগেই তৈরি করে নিয়েছিল মানে আগেই বের করে নিয়েছিল তোদের বই এখন হাফ হাফ করে দিচ্ছে কিনা আগে হাফ হাফ করে বেরোতো না একসাথে বই বেরাতো পাঁচটা হচ্ছে পাঁচটা কোথায় বেশি তো বেশি না দেখতো আচ্ছা এর পরের দিন চ্যাপ্টার পড়াবো ইউনিক ডায়মেনশন মেজারমেন্ট বলেছিলাম প্রথম চ্যাপ্টার সবার লাস্টে করাবো তো করে দেবো একদম ওই চ্যাপ্টারটা এবার দেখবি ওই চ্যাপ্টারটা করবি তোদের সহজ লাগবে অনেক সহজ লাগবে কারণ অনেকগুলো রাশি তোরা পরিচিত হয়ে গেছিস যেগুলো বের করতে দেবো তোরা নিজেরা অনেক কিছু শিখেও গেছিস বের করা তো ওইখানে গিয়ে এবার হেল্প হবে চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট কিন্তু একক পরিমাপ একক মাত্রার পরিমাপ একদম ফার্স্ট চ্যাপ্টার বহুত রাশির পরিমাপ মাত্রা এই চ্যাপ্টারটা পরের দিন স্টার্ট করবো ঠিক আছে দু দিনে শেষ করার চেষ্টা করব এটাকেও শেষ হয়ে গেছে এটা করতে বেশিক্ষণ লাগবে তুই শেষই ধরে না তারপরে রিভিশন চলবে হ্যাঁ আর মাঝে গ্র্যাভিটেশান ওই যেগুলো আছে ওগুলো একটু একটু মানে একটা করে ক্লাস ওগুলো নেবো আর একটা করে ক্লাস এই রিভিশনে নেবো ঠিক আছে আইদা তাহলে